ক্রিকেটার্স অফ লাউতার আয়োজনে বিয়ানীবাজার উপজেলার 11 নং লাউতা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট লীগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের 1 নং ওয়ার্ডের গজারাই সংলগ্ন নয়ন ভিরাম পর্যটন স্পট আর শ্রীনগরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গৌসুদ্দিন। তারা ক্রিকেটের এই আয়োজনে যেসব মানুষ দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান। এই যে লাউতা ইউনিয়ন আন্ত ক্রিকেট লীগের যারা আয়োজন করেছে এবং আজকে এই পরিবেশে যে মূলক উন্মোচনের যে আয়োজন করেছে, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্তর থেকে লাউতা ইউনিয়নবাসীর পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা যে আয়োজন করেছে, এই ধরনের আয়োজন দ্বারা এলাকার সৌহার্দ্যপূর্ণ সৃষ্টি হয়, একে অপরের সাথে সম্পর্ক সৃষ্টি তৈরি হয়। এই যে আজকে যে একটা যার যুবক মিলন মেলার আয়োজন হয়েছে, রম রম অবস্থা, একে অপরের যে সৌহার্দ্যপূর্ণ যে আচরণ, তাদের এই আয়োজন দ্বারা এটাই প্রমাণিত যে ক্রীড়াঙ্গন থেকে আমাদের মাঝে সৌহার্দ্যতা, একত্রতা ও ভ্রাতৃত্ব সৃষ্টি হয়। আপনারা এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবেন লেখাপড়ার পাশাপাশি আমাদের অত্যন্ত এই ক্রীড়াঙ্গনকে ধারণ ধারণ করতে হবে, কারণ ক্রীড়াঙ্গনের মধ্যে দিয়ে শুধু শারীরিক গঠন নয়, একজন খেলোয়াড় সে স্বাবলম্বী হতে পারে, তার এলাকা তথা দেশকে উজ্জ্বল উজ্জ্বল পরিচিতি করতে পারে এবং এই এলাকার মান সম্মান বয়ে নিয়ে আসতে পারে। আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা মনে করি আজকের এই যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তাদের ক্রীড়া কৌশল এবং মননের মধ্য দিয়ে আগামী দিনে তারা এগিয়ে যাবে। শুধু ক্রীড়াঙ্গনে নয়, আমি আশা করি তাদের মধ্য দিয়ে এই লাউতা ইউনিয়নের অবহেলিত এবং বিপরীত মানুষের সার্বিক সহযোগিতা তাদের মধ্যে দিয়ে হবে। সার্বিক সহযোগিতা করতেছেন এবং প্রবাস থেকে যারা অর্থ দিয়ে তাদের আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে সহযোগিতা দিতেছেন এবং যারা কষ্ট করে আয়োজন করেছেন অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রত্যেক দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে জার্সি তুলে দেন, প্রত্যেক দলের সাথে আলাদা আলাদা ফটো সেশন করেন, পরে ক্রিকেটাররা তাদের অনুভূতি প্রকাশ করেন। আমি আশাবাদ ব্যক্ত করি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে লাউতা ইউনিয়ন থেকে আগামীতে জাতীয় টিমে যেভাবে খেলতে পারে সেইভাবে ব্যবস্থা করবে। আমি সবাইকে উদার আহ্বান করব, আমরা যাতে এই টুর্নামেন্টটা অন্তত সফলভাবে পরিসমাপ্তি করতে পারি, সকলের সহযোগিতার মাধ্যমে এই টুর্নামেন্টটা বিয়ানীবাজার তথা বরলেখা উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা টুর্নামেন্টে রূপান্তরিত হবে আশাবাদী। এরকম একটা আয়োজন করা হয়েছে, শুধু আমরা অনুষ্ঠান করি আমরা সফল নয়, আমরা সবার মন মানসিকতা থাকতে হবে, আমরা মাঠে খেলতে হবে, সবাই সেই খেলার মন মানসিকতা নিয়ে মাঠে আমরা যাতে সফল সমাপ্তি করতে পারি, সবাইকে সেই মন মানসিকতা নিয়ে মাঠে খেলে অনেক আয়োজক কমিটির সংগঠক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাউতা ইউপি সদস্য আব্দুল লতিফ, মনোজ্জির আলী, সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন, বর্তমান ইউপি সদস্য ইসলাম উদ্দিন, কবির হোসেন, আহমদ হোসেন স্বপন, সাদিকুর রহমান খান, রাজনীতিবিদ মুজিবুর রহমান, ব্যবসায়ী আমিনুল ইসলাম বাদল, আব্দুল আহাদ বাদন, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহাব, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, রবিবার দুপুর থেকে স্থানীয় জল্লুক কমলাবাড়ি মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।